السلام علیکم ورحمت اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین نبینا محمد وعلا آلہ وصحبہ اجمعین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم یا ایوہ الذین آمنوا انفقوا من طیبات ما کسبتم ومما اخرجنا لکم من الارض اللہ پاکستو مستقر شنگ سا صلات و سلام نازل حکم نبی محمد صلی اللہ علیہ وسلم میرے আজকে আমাদের দুরুস মহিম্মা গুরুত্বপূর্ণ শিক্ষা নামক শেখ আল্লাব রহমতুল্লাহ আলীর কিতাবে বিষয়বস্তু হচ্ছে জাকাত কোন কোন ধন সম্পদে জাকাত রয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে ফসল বা ফলমূল যেসব জমি থেকে উৎপাদিত হয় তো এই মর্মে লেখক বলছেন জাকাতুল খারিজ মিনাল আর্দ জমি থেকে যা উৎপন্ন হয় তার জাকাত এতে যে জাকাত রয়েছে ফসলে খাদ্যদ্রব্যে এর দলিল করান একমের দুটি আয়াত পেশ করেছেন প্রথম আয়াত সুরা বা দুইশো সাতষট্টি নম্বর আয়াত আল্লাহ সাধ করছেন ইয়া ইহাল আমানু আ মানুহ আনফেকু মিনতা মাকা হে ইমানদারগণ তোমরা ব্যয় করো ওই সব থেকে যা তোমরা উপার্জন করো আনফেকু তোমরা ব্যয় করো মিনতা ইয়ে বা তে মাকা সাবতুম যা তোমরা উপার্জন করো তা থেকে যা পবিত্র পাক পবিত্র ধন সম্পদ থেকে যা তোমরা উপার্জন করো অর্থাৎ উপার্জন করে মানুষ দুই এক হচ্ছে পাক পবিত্র হালাল আর এক হচ্ছে না পাক হারাম তা হারাম ধন সম্পদ থেকে কেউ ব্যয় করবে তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল হবে না আল্লাহ নয় লাভ হবে না এই জন্য আল্লাহ যা তোমরা উপার্জন করো মা কাসাব ওর মধ্য থেকে যেগুলি তৈয়বাত পাক পবিত্র হালাল তাহলে হালাল ধন সম্পদের যদি জাকাত বের করেন তাহলে কবুল হবে আর আসলটা মূলটাই যদি হারাম হয় তাহলে তাতে থেকে যদি ব্যয় করা হয় জাকাত দেওয়া হয় কবুল হবে না তাহলে বুঝা গেল আয়ের থেকে যে আপনার জমিটাই যদি বেইমানি করা হয় জমিটাই যদি আপনার সুদের টাকা দিয়ে কেনা হয় ঘুষের টাকা দিয়ে কেনা হয় ভাইয়ের বেমানি করেছেন হ্যাঁ বলে লিখে একাই বনদের বেমানি করেছেন বনদেরকে বঞ্চিত করে নিজের নামে ভাইয়েরা যোগ করে নিয়েছেন অধিকাংশ মুসলিমদের আমাদের দেশে অবস্থা এরকমই তাদের জমি জায়গাগুলি এরকমই হারাম তারা অন্যের হক নষ্ট করেছে ওই সব জমি জায়গার ফসল থেকে জাকাত বের করলে কি কবুল হবে চিন্তা করার বিষয়টি আল্লাহ কি বলছেন মা তুম যা তোমরা উপার্জন করো তা থেকে যেগুলি পাক পবিত্র সেগুলি হতে ব্যয় করো খরচ করো এখানে এনফাক মানে জাকাত দেওয়া খরচ করা ব্যয় করা মানে জাকাত প্রদান করা অমিমা আখরাজনা লমিন আর ওই সব থেকেও তোমরা ব্যয় করো যা তোমাদের জন্য আমি উৎপাদিত করেছি উদ্গত করেছি মেনাল আর ভূমি থেকে জমি থেকে তাহলে প্রথম কথাটি ছিল ব্যাপক কথা যা তোমরা উপার্জন করছো উপার্জিত ধন সম্পদ থেকে যা হালাল সেগুলি হতে ব্যয় করো তাহলে এতে টাকা পয়সা স্বর্ণ চাঁদি ব্যবসা বাণিজ্যের আয় উপার্জন সব চলে আসবে চাকরি চাকরি করার মাধ্যমে আয় উপার্জন করলেন চাকরিটা হালাল হইতে হবে চাকরিটা হয়েছে যে সার্টিফিকেটের ভিত্তিতে সেটাও জেনুইন সার্টিফিকেট সার্টিফিকেট হইতে হবে জাল দিয়ে ওর ভিত্তিতেই চাকরি তাহলে উপার্জন হয়ে আসছে হালাল না হারাম প্রথম কথাটি ছিল আম কথা ব্যাপক কথা তারপরে বিশেষভাবে জমি থেকে যা উৎপন্ন হয় যা আল্লাহ আব্বুল আলমিন উদ্গত করেন জমিন থেকে মানুষের ক্ষমতা ছিল না আল্লাহ ফুল আলম যদি ফলন না দিতেন তাহলে তা থেকেও তোমরা ব্যয় করো তাহলে জমি থেকে যে ফসল আসে অথবা ফল আসে তা থেকেও আল্লাহ কি করতে বলেছেন ব্যয় করতে বলেছেন খরচ করতে বলেছেন এই অংশটুকু দলিল খাদ্য দ্রব্যে জাকাতের দ্বিতীয় আয়াত সুরা আম আয়াত নম্বর একশো একচল্লিশ মহান আল্লাহ আরো এরশাদ করছেন ওয়া তু হাকুমা হাসা দেহি আর তোমরা ফসলের হক প্রদান করো করো হক করোমা হাসা দেহি সেটা কেটে মেড়ে নিয়ে আসার দিন হাসাদ মানে কাটা মারা হাসাদে হাসাদ মানে কাটা ফসল যে কেটে নিয়ে আসে মাঠ থেকে এটাকে হাসাদ বলা হয় এক হাসাদ মানে হিংসা ওটা হচ্ছে সিন দিয়ে হাসিন পার্থক্য শুধু সদার সিনের হাসিন ডাল হাসাদ মানে হিংসা আর হাসদ ডাল মানে হচ্ছে হাসাদা হ্যাঁ কেটে নিয়ে আসা তো যেই দিন তোমরা ফসল কেটে মেরে নিয়ে আসবে সেই দিন সেই ফসলের কি করো হক আদায় করো ওই ওই রকমই গাছ থেকে পেড়ে নিয়ে আসা খেজুর যেই দিন গাছ থেকে পেড়ে নিয়ে আসবে সেই দিন তার হক আদায় করে দিতে হবে এ আয়াতে যেমন বোঝা গেল যে খাদ্যদ্রব্যে কি রয়েছে আল্লাহর হক রয়েছে সেটা হচ্ছে জাকাত আল্লাহ পাকের হক রয়েছে যে হকটা দরিদ্র বা যাদের জন্য আল্লাহ ভাগ করে দিয়েছেন তাদের প্রাপ্য এটা যেমন গেল গেল যে খাদ্যদ্রব্যের জাকাত সেটা বাৎসরিক নয় বছরে একবার নয় স্বর্ণ চাঁদি বা টাকা পয়সা ব্যবসায়ী সামগ্রীর মতো নয় হ্যাঁ বরং ওর জাকাতটা কখন দিতে হবে যেদিন কেটে মেরে নিয়ে আসবেন যারা বছরে তিন ফসল করেন তিনবার দিতে হবে তিন ফসলে দুইবার দুইবার অধিকাংশ জমিতে দুই ফসল তাকে জাকাত দিতে হবে যে থেকে আমার দেশের ভাষা অসুর বলা হয় শুধু খাদ্যদ্রব্যের জাকাতকে অসুর বলে ওই জন্য অনেকে বুঝে না যে আবার খাদ্যদ্রব্যে কি জাকাত অসুরটাই হচ্ছে জাকাত জাকাত কথাটি হচ্ছে সূক্ষ্ম আর অসুর মানে একের দশ দশ ভাগের এক ভাগ প্রাচীন যুগে বিনা সেচে এমনিতে অধিকাংশ ফসল হইতো আর যদি বিনা সেচে ফসল উৎপন্ন হয় তাহলে দশ ভাগের এক ভাগ লাগে দশ মনে এক মন লাগে যেটা আরবিতে কি বলা হয় অসর বলা হয় আর যেহেতু দশ মনে এক মন দিত সেই জন্য ওটার নাম আমাদের দেশে প্রচলিত হয়েছে অসর বললে কিন্তু ওটা হচ্ছে জাকাত খাদ্য দ্রব্যের জাকাত وقال عليه الصلاة والسلام بينابي محمد رسول الله صلى الله عليه وسلم بولشن اكت حديث دخن ايه ای كتري ايه جي زكاة باوشور ديتهو بي خددرب اي مرمي حديث فيما سقطت سماء والعيون او كان عثريا على الاشرو وفيما سقيا بالنضح نصف الاشري خددرب بي جي زكاة ديتهو واشور ديتهو ايه جي قطوة دويركم فصل هاي একরকম ফসল বিনা সেচে মানুষের সেচের ক্ষেত্রে বিনা মেহনতে জমি নেই হয়তো রস আছে ছিটিয়ে দিলেন হয়ে গেল ফসল অথবা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলো কি হয়ে গেল হয়ে গেল অথবা ঝর্নার পানি বহে এসছে জমির ওপর তাতে হয়ে গেল মেহনত করে শেষ করতে হয়নি শেষ করা মানে আজকালকার যান্ত্রিক ব্যবস্থা দিয়ে জরুরি নয় সেচ করা যদি আপনি পাশে পুকুর আচার পুকুর থেকে সেচ করে করে জমিকে মানে সিক্ত করতে হচ্ছে তাহলে সেটা ওই রকমই হুকুম হবে যেমন তো নবী বলছে ফেমা সামাও এমন জমি যেই জমিগুলিতে সামাও আকাশ সেচ করেছে আকাশ কেমন করে সেচ করে এখানে সামা মানে বৃষ্টি আকাশ ওপর দিকে আসে আর বৃষ্টি মেঘমালা উপর দিক থেকে আসে এই জন্য সামাউন মানে এখানে বৃষ্টি আর একটি হাদিস নবী সাল বলছেন একদিন সকাল বার নবী সাল বলে আলা ইসরে সামাইন সামাউন মানে আকাশ আকাশের পরে তো আকাশের পরে কি আসলে আলা ইসরে মাতারিন বৃষ্টির পরে ওখানে তো সামাউনের আরেকটি অর্থ হচ্ছে বৃষ্টি তাহলে এখানে অর্থ কি করব এখন ফিমা সাকাতি সামাউ বৃষ্টি যেসব জমিগুলিকে সিক্ত করে বা সেচ করে এবং ঝর্না ধারা ঝর্নাগুলি যেগুলি জমিকে কি করে সেচ করে বা অথবা এমন জমি যেগুলি হচ্ছে রস বিশিষ্ট জমিতেই পানি আছে রস আছে হ্যাঁ যার ফলে ওতেই কি হচ্ছে ফসল হয়ে যাচ্ছে এগুলিতে কি আল অসুর ওসর দিতে হবে ওসর মানে কি বললাম দশ ভাগের এক ভাগ দিতে হবে তাহলে আপনার যদি দশ মন হয় তাহলে হ্যাঁ বিশ মন হলে দুই মন একশো মনে একশো মানে একশো মনে হ্যাঁ দশ মন হয়ে যাবে এরকম অফিমা শুকা বিনহে আর যেসব জমি জায়গাগুলিকে সেচ করা হয় বিন পানি হ্যাঁ উঠিয়ে বা পানির দ্বারা কিরকম করে না মানে পানি সেচ করে পানি সেচের মাধ্যমে পানি সেচে এ করতে হয় এগুলোতে নিসফুল অসুর অসরের অর্ধেক রয়েছে অসর মানে দশের একের দশ যদি হয় তো ওর অর্ধেক কত হয় হ্যাঁ বিষ মনে এক মন হ্যাঁ বিষ ভাগের এক ভাগ তাহলে নিঃফুল ওষরের অর্ধেক মানে একের বিষ মানে বিষ ভাগ করে এবং তাহলে বিষ মনে এক মন তখন ওগুলো তো কি দিতে হবে বিষ মনে এক মনে তাহলে একশো মন কারো যদি হয় ধান আজকাল শেষ করার ধানই বেশি তাহলে পাঁচ মন ধান দিতে হবে কিন্তু আমরা ছোটকালে আওস ধান খেয়েছি অবস্থান করো মনে আছে লাল লাল ভাত হইতো আর খুব স্বাদের ভাত হইতো এখনো মনটা চাই যে যদি চাউল পেতাম তো ওটাই কিনতাম এত স্বাদ হয় তো যদি এরকম হয় তাহলে সেগুলোতে অসর লাগবে আমার ছোটবেলায় গম হইতো গম দুই রকম হইতো কিছু গম হয়তো ওতে শেষ টেস লাগতো এমনিতে হয়ে যেত আর অধিকাংশ গমে শেষ করতে হয়তো ডাল জাতীয় কিছু আছে কলের সিজনে কলের সিজনে পানি দিতে হয় না মাসকালে এমনিতে হয়ে যায় হ্যাঁ হ্যাঁ শীতকাল শীতকালের অনেকগুলি এরকম হয় আকাশ থেকে যে শীত পড়ছে ওই শীতে মাটি রসছে অতি হয়তো ফসল হয়ে যাচ্ছে এগুলো কত দিতে হবে হ্যাঁ দশ মনে এক মন দিতে হবে রহল বখারি হাদিস বখারি তাহলে স্পষ্ট খাদ্য দরবে কতটা কি দিতে হবে স্পষ্ট একটা মশলা তাহলে বাকি থাকবে সেটা হচ্ছে নিসাবের মশলা মানে কারো যদি দুই মন হয় বাড়িতে গম বা ধান তাহলে কি তাকেও দিতে হবে হ্যাঁ এর একটা সর্বনিম্ন কতটা পরিমাণ তার ফসল হলে জাকাত তার উপর ফরজ হবে একে নিসাব বলা হয় নিসাব সম্পর্কে হাদিস শুনেন বলছেন মাসলা শেখ ও নিসাবুল খারে যে মিনাল আর যে খামসা তো আউ সুখ জমি থেকে যে সব ফসল উৎপাদিত হয় সেগুলির নিসাব মানে সর্বনিম্ন পরিমাণ যাতে জাকাত বা ওষুর ফরজ হয় তা হচ্ছে পাঁচ ওয়াসাক 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 হচ্ছে আরবি মাপ আরবদের প্রাচীন মাপ ওয়াসাক পাঁচ ওয়াশাক যদি কারো হয়ে যায় তাহলে কি হবে তাহলে একটা ফসলের পাঁচ ওয়াশাক হইতে হবে একটা সের আপনার যে ফসল হলো ধান

হম একজন সাইট বললেন যদি একটু বাঁকা করে বলেন তাহলে স্পষ্ট হয়ে যাবে আর অনেকে ষাটকে সাত শুনে যে না না দেন সা একসা একসা কত দেন সর্বনিম্ন আড়াই কেজি ঠিক না তাহলে কত হয়ে যাবে এখন হিসাব করেন তাহলে ষাট সা হইলো আর এক সা হলো আড়াই তাহলে আড়াই দিয়ে ষাটকে গুন দেন

একজন বলেন এত লোক বলছেন কেন একশো পঞ্চাশ কেজি এক সা বলছে এক ওয়াশাক একশো পঞ্চাশ আর পাঁচ ওয়াশাক হইতে হবে তো পাঁচ একশো পঞ্চাশ আপনাদেরকে হিসাব করে নয় আমার কাছে টোটাল হিসাব করা আছে সাড়ে সাতশো সাড়ে সাতশো কি কেজি হইতে হবে এবার বোঝা গেছে সাড়ে সাতশো কেজি তো কারো সর্বনিম্ন সাড়ে সাতশো কেজি কি হইতে হবে খাদ্য ফসল হইতে হবে তাহলে তাকে বা তার বেশি হইতে হবে তাহলে জাকাত লাগবে তাহলে কারো যদি সাড়ে সাতশো না সাতশো হয় ছয়শো হয় পাঁচশো কেজি হয় হ্যাঁ তাহলে তাহলে পাঁচ মন সাত মন দশ মনে ফেতরা কি বলছে জাকাত লাগবে না সাড়ে সাতশো কেজিতে কত মন হয় কারণ আমাদের দেশের লোকেরা মন বুঝে যে বলবে একজন আগে হিসাব করে বলেন হুম আঠারো মণ হ্যাঁ কয়েক কিলো তাই বলেন হুম আঠারো মণ তিরিশ কেজি এইটা হচ্ছে ই শেরের যুগে যখন শের ছিল কারণ কেজি আর শেরে পার্থক্য শেরটা আগের যুগে ইংরেজের যুগে শের ছিল সে সেরের বাটখারা আলাদা ওইটা আর এটা হচ্ছে কেজি কিলোগ্রাম তো কিলোগ্রাম চাইতে সের একটু হালকা হয় তো সেরের যুগে আমাদের ওস্তাদেরা পড়াইতেন যে বিশ বিশ মন হইতে মোটামুটি আনুমানিক তারা একটু বেশি করে বলতো হয়ে গেল তাহলে এই সা কার সাহ হবে নবী সা সাল্লামের সাহ অর্থাৎ মদিনায় নবী করিম সাল্লামের যে সাহ ব্যবহৃত তো যেটা আড়াই কিলোর কাঠা বা পাত্র হইত নবীর এর কেন শর্ত লাগালেন কারণ শরীয়ত নবী সাল্লামের পক্ষ থেকে এসছে তাই না আল্লাহ তালে নবীর কাছে ওই হয়েছে নবী সাহসাল যে ব্যবহার করে সেই সাহ গ্রহণযোগ্য ওই সাহ এখানে ক্লিয়ার এই জন্য করে দেওয়া হলো যে হানাফিরা কুফার সাহ করে কোথাকার সাহ পেশ করে তারা কুফা কেন কুফার সাহ করে তারা বলছে আবু হানি পরমতুল্লাহ এর শহর হচ্ছে কুফা তা হানাফিরা মদিনার সাহ করে না ওরা কুফার সাহ করে কুফার সা একটু বড় সা হচ্ছে আগের যুগে দাঁড়িপাল্লাতে কিন্তু ধান গম খাদ্যদেরও ওজন হয়তো না কিসে হয়তো কাঠা বা পাত্রতে যেমন আমাদের সেই আড়ি আড়ি বুঝেন ধামা বুঝেন জি হ্যাঁ তারপরে মহিলারা যে কাঠাতে চাউল মাপে তো এরকম আড়াই কেজির মতো হয়তো মদিনার সা আর ওদেরটা বা তিন তিনশোের মোটামুটি তিন সের বা তিনশের আর ওদেরটা হয়তো আপনার চার সেরে চার সের তার মানে সাড়ে তিন কেজির মতো ধরে নেয়

কোনো খাদ্যদ্রব্যে হাব্বন মানে দানা শস্য হ্যাঁ হাব্বন এই জন্য হাব্বা বলা হয় হাব্বা মানে একটা দানা একটা কে আজকাল কি বলছে বাজারে মার্কেট পিস মানে কিন্তু হাব্বা হয় না হাব্বা মানে হচ্ছে ওই খাদ্যের দানা একটা গমের দানা একটা ধানের দানা বা চাউল চাউল এটা হচ্ছে দানা একটা ডাল এটা হচ্ছে দানা এটা একটা হাব্বা লায়েদ খলুল জান্নাত মানকানা মানকানাফি হ্যাঁ কালবেহি মিস হাব্বাতি মিন খার মিস হাব্বা মিন কিবরিন ও যার অন্তরে দানা পরিমাণ কি থাকবে অহংকার থাকবে সে জানাতে যাবে তো দানা ওখানে হাব্বা দানা এখন এই দানা থেকে এটাকে পিসের অর্থে ব্যবহার করেছে কত কতটা আপনি গেঞ্জি নেবেন বলছে খামসা হাব্বা হ্যাঁ কটা মোবাইল নেবেন বলছে যে হাব্বাতেন হ্যাঁ সালাসা হাব্বা কিন্তু হাব্বা মানে পিস হয় না আসলে

খেলে ঠিক আছে পাকা পর্যন্ত আর তারপরে সংরক্ষিত করে রাখা যায় না পচে যাবে সরে যাবে এগুলি ফওয়াকে আম হ্যাঁ কাঁঠাল হ্যাঁ যতগুলি ফল আছে সবগুলি খেজুর আর কিশমিশ ছাড়া এগুলোকে রাখা যায় আঙ্গুরকে শুকিয়ে খেজুর কিশমিশ বানিয়ে রাখেন আর খেজুর রাখতে পারেন ঠিক না কলা রাখা যাবে রাখা যাবে না সরে যাবে তো এগুলিতে কিন্তু জাকাত নেই যতই হোক তাহলে কলার যদি কারো বাগান থাকে তাহলে লাখ লাখ টাকা ইনকাম করছে যেদিন কলা জমি থেকে হ্যাঁ ভেঙে নিয়ে আসবে সেদিন কলার জাকাত দিবে নাকি হ্যাঁ গ্রামের ফকির মিসকিন যদি চলে আসে এলাকা তাহলে ওদের কিছু দিয়ে দিবে খেতে একাই খাবে না সবগুলি বিক্রি করে ফকির মিশকিন দেবে এরকম কাজ করবে না এটা কৃপণতা আল্লাহ সন্তুষ্ট হবে ওটা আলাদা বিষয় কিন্তু এগুলিতে জাকাত নেই আমের বাগান আমাদের বড় বড় আমের বাগান আছে তা আম বাগান আম যেদিন পাড়ে তো ওতে জাকাত দিতে হবে ওষুধ দিতে হবে না এগুলোতে লাগবে না তাহলে কি কিছুই লাগবে না এগুলোতে হ্যাঁ এটা বিক্রি করার পরে যে টাকাটা থাকলো টাকাটা অন্য টাকার সাথে মিলিয়ে যখন যখন বছর পুরা হচ্ছে তখন কি করতে হবে তখন টাকাতে জাকাত দিতে হবে জাকাত টাকা আকারে দিতে হবে কিন্তু যদি আম বাগান থেকে আম পেড়ে বিক্রি করলো বিক্রি করার পরে তার রেন্টেন ছিল বা খেয়ে দিয়ে শেষ করে দিল আর অন্য টাকাও নেই বছর পর্যন্ত তার কাছে টাকা থাকলো না তাহলে তার কোনো জাকাতও নেই ফাওয়াকে বলা হয় এগুলো ফলকে তাজা ফলকে বল খুদ্রাবাত এরকমই শাক সবজিতে জাকাত নেই খুদরাবাদ লাউ বেগুন হ্যাঁ করলা ইত্যাদি আলু যাকাত এগুলোতে zakat নেই শাক সবজি যা কোন শাক zakat নেই নবী সাল্লাল্লাহু আলাইহি এটা স্পষ্ট এগুলোতে zakat নেই এই মর্মের হাদিস রয়েছে ও মিকতারু zakat ফীমা সুকিয়া বিদুন কুলফাতিন আল উশর ওই যে হাদিসটা এর উল্লেখ করা হলো আবার ওই কথা স্পষ্ট করছেন জাকাতের পরিমাণ এমন খাদ্যদ্রব্যে যেগুলি বিনা কষ্টে সিদ্ধ হয়ে যায় কোনো কষ্ট করতে হয় না পানি সার্চ করতে হয় না ইম পানি পেয়ে যায় আর ফসল গুলি হয়ে যায় আল অসুর দশ ভাগের এক ভাগ মাহফিল আহাদিস আল মোতাকাদ্দেমা যেমন উপরোক্ত হাদিসগুলিতে গুলিতে এসছে আরো হাদিস রয়েছে অফিফা শোকেয়া আর যেগুলিকে সেচ করতে হয় সেগুলিতে নিষ্ফুল অসুরে অসুরের অর্ধেক রয়েছে অর্থাৎ বিশ ভাগের এক ভাগ রয়েছে দুই নম্বর যাতে বা যে শব্দ সম্পদে জাকাত ফরজ হয় তা হচ্ছে জাকাত ও বাহিমাতিল আনাম গৃহপালিত পশুর বাহিমাতুল আনাম গৃহপালিত পশু ও বাহিমাতুল আনাম গৃহপালিত পশু কি কি বলছে আল এবেল উঁট ফলবাকার আর গরু অলগানাম আর ছাগল বকরি উঁট আর গরুর মধ্যে যদি মহিষ থাকে সেটাও সামিল ওয়ালগানাম আর মধ্যে যেমন বকরি ছাগল ভেড়া ভেড়ি সবগুলি সামিল এগুলিতে রয়েছে ইসায় মিনহা আচ্ছা এই যে গৃহপালিত পশু যেগুলো পোষ মানের বাড়িতে পোষেন এগুলি এগুলিতে যে জাকাত আছে তারও একটা শর্ত আছে সবগুলি গরু তার সব উঠে আর সব ছাগলে জাকাত নেই এর জন্য একটি শর্ত হচ্ছে যে সেগুলি সায়েমা পশু হতে হবে সায়েমা মানে বছরের অধিকাংশ সময় মাঠে চারণ ভূমি আছে মাঠের ঘাস চড়ে খেতে পায় এই রকম যদি না হয় এই শর্ত পুরা না হয় সব সময় আপনি কি করছেন ফার্মে আবদ্ধ রেখেছেন নিখিল হ্যাঁ আপনার ছাগল বা গরু যেমন ফার্মগুলিতে আছে আর ওখানে নিয়মিত আপনাকে খাবার কিনে কেনে খাওয়াইতে হচ্ছে তাহলে ওতে জাকাত নেই ওতে জাকাত নেই তো কিছু দিতে হবে না তখন এটা ব্যবসায় সামগ্রী আপনার একটা বিজনেস চলছে তো বিক্রি করছেন লাভ লাভবান হচ্ছেন ব্যবসায়ী সামগ্রী যেমন দোকানপাট থাকলে বছর একবার হিসাব করে জায়গাতে তেমনই আপনার হ্যাঁ এই যে ফার্মে যেগুলি গরু আছে বা উট আছে যেগুলিকে আপনি নিজে খরচ করে করে খাওয়াচ্ছেন চারণভূমিতে চরে না সেগুলি তো এরকম ব্যবসায়ী সামগ্রী জাকা দিতে হবে তাই বলছেন ওয়াল্লাফি জাকাত না ওই সব গবাদি পশুতে তবে যদি সেগুলি কি হয় এমন পশু হয় যেগুলি চরে খায় মাঠে ঘাটে চোরে খায় সাইমা কাকে বলে ওর ব্যাখ্যা করেছেন মুশকিল শব্দটি সে জন্য ওয়াহি আল্লাহ তার আল হল। ওই সব পশু গৃহপালিত পশু যেগুলি বছরের অধিকাংশ সময় হ্যাঁ চরে খায় মাঠে ঘাস আছে দেখেছে আগের যুগে চাকন্ন করা কি করতো হ্যাঁ গরু নিয়ে বেরিয়ে গেছে বকরি নিয়ে বেরিয়ে গেছে দুশো আর চড়াচ্ছে মাঠে ঘাসপাত আছে চড়িয়ে নিয়ে চলে আসছে ওইগুলোতে জাগাতে লাগবে এরকম হলে তারপরে সেই আরেকটি শর্ত হচ্ছে যে সেই গবাদি পশুগুলি যেন পোষা হচ্ছে কিসের জন্য দুধের জন্য আর সেগুলির বাচ্চা নেওয়ার জন্য বাচ্চা বাড়বে হ্যাঁ এই উদ্দেশ্যে যদি হয় এটা বলার উদ্দেশ্য কি তাহলে এমনও কিছু গবাদি পশু আছে যেগুলিতে দুধ খাওয়ার উদ্দেশ্য নয় দুধ খাওয়ার জন্য যেগুলি থেকে বাচ্চা জন্মাবে আর বাচ্চা বাড়বে আর আমার ইনকাম হবে এই উদ্দেশ্য রাখেননি কি জন্য রেখেছেন চাষাবাদ করার জন্য হ্যাঁ হাল চাষ করা জমি চাষ করার জন্য রেখেছেন আপনি তা বলত হ্যাঁ গাড়ি গাড়ির জন্য রেখেছেন হ্যাঁ ওট রেখেছেন ওটার পিঠে চড়ার জন্য হ্যাঁ এরকম তাহলে জাকাত লাগবে না ওগুলোতে ওয়াকাত ওয়দাত দর্রে ও নাসলে দর্রে বলবেন দর্রুন মানে মণিমুক্তা যে মণি যেটা মতি মণি বলে আর দর্রুন মানে হচ্ছে দুধ হালিফ হ্যাঁ হ্যাঁ দর্রে মানে দুধ দহন করা হম ইয়াদের লবণ দুধ দহন করে যে থনে হাত দিয়ে কি বলে থন বলেন না কি বলে দাদা হ্যাঁ মাঠ হ্যাঁ মাঠ হম ওখাদ ঐদাত লিদ্দার রে যেটা দুধের জন্য প্রস্তুত করা হয়েছে যেসব বা পোষা হচ্ছে ও নাসল আর প্রজন্মের জন্য নাসল মানে জেনারেশন বাচ্চা বাড়বে ওয়াম্মাই জালাম তখন সাইমা যদি চোরে না খায় ওসব ফালা জাকাত তাতে জাকাত নেই ইল্লা এজা ঐদ দ্যাথ লিদ্টি তবে ব্যবসার জন্য যদি সেগুলি পোষা হয় কেন পুষছেন আপনি খাওয়িয়ে খাওয়িয়ে গরু বা ছাগল বা উঠ ব্যবসার জন্য যেমন আজকাল ফার্ম গুলিতে হচ্ছে ফাহিয়ামিন মিন অরদিত্তি যারা তাহলে এগুলি হচ্ছে ব্যবসায়ী সামগ্রী ব্যবসায়ী সামগ্রীতে যেমন জাকাত বছরে একবার হিসাব করতে হবে ধরেন এক লাখ রিয়ালের আপনি বগরি ছাগল কিনে রেখেছেন ফার্মে আর প্রতিদিন আপনি চারা দিচ্ছেন খেত দিচ্ছেন এক বছর পরে দেখলেন যে দুই লাখ হয়ে গেছে যে আমার কাছে আছে হ্যাঁ এই ছাগল বা গরু দুই লাখের হয়ে গেছে তো দুই লাখের দিতে হবে এখন যখন জাকাতের সময়টা আসবে তখন কত টাকা না হয়তো মরতে মরতে কমে গিয়ে আপনি এক লাখ ইনভেস্ট করেছিলেন পঞ্চাশ হাজারের আপনার বকরি ছাগল আছে পঞ্চাশ হাজারই দিবেন জাকাত দেওয়ার সময় যত মূল্য হবে যেমন দোকান পাটে দোকান এক লাখ টাকা দিয়ে দোকান খুলেছিলেন আর আল্লাহ না করে লস লেগেছে পঁচিশ হাজার রিয়াল মাত্র আছে পঁচিশ হাজার জাকাত দুই লাখ তিন লাখ পাঁচ লাখ হয়েছে পাঁচ লাখই জাকাত দিতে হবে ওয়াকারলো নেশাবিল এভেলে খামসা এখন বলছি যে যেমন ফসলের একটা নেশাব বলা হইল হ্যাঁ পাঁচ ওয়াসাক ঠিক না তেমনি উটের নেশাব আছে সর্বনিম্ন একজনের মালিকানাই পাঁচটা উট হইতে হবে পাঁচটা উটের মালিক যদি হয় আর সেগুলি চরে খাই বছরের ওই দিকে তাহলে চাকাতে লাগবে অল বাকার আর যদি গরু হয় বাড়িতে গরু গাভী আছে শামিল এর যদি 30টা হয় তাহলে যাকাত লাগবে তাহলে 30 এর চেয়ে 29 কারে 25টা আছে তাহলে যাকাত নেই ওয়াল আর যদি बकरी ছাগলের পাল থাকে তাহলে 40 39টা হইতে হবে সর্বনিম্ন 40 টি बकरी থাকলে কি হবে যাকাত লাগবে যাকাতুন نقদেন الذهب والفضه তৃতীয় প্রকার বা তৃতীয় চতুর্থ দুটোকে একসাথে এখানে উল্লেখ করা হয়েছে যাকাতুন দেন নাক মানে যেগুলিকে মুদ্রা হিসেবে ব্যবহার করা হয় এমন সম্পদ হ্যাঁ যেগুলিকে মুদ্রা হিসেবে ব্যবহার করা হয় ব্যবহার হয় মুদ্রা হিসেবে স্বর্ণ মুদ্রা আর রৌপ মুদ্রা আর আজকালকার মুদ্রা এই যে কাগজের নোট এটা হ্যাঁ এটা আবার কোন মুদ্রা হইল স্বর্ণ মুদ্রা বলবেন রৌপ্য মুদ্রা বলবেন দিন আরও নয় দিরহামও নয় কিন্তু দিন আর দিরহামের বিকল্প বিকল্প কাগজের নোটটা মানুষের সুবিধার্থে কারণ তো বোঝা আপনি এক লাখ টাকার বান্ডিল নিয়ে নিজন হালকা ঠিক না কাগজের নোট কিন্তু এক লাখ টাকা যদি স্বর্ণের টাকা হয় চাঁদির টাকা তাহলে তো আপনি তো কাঁধে করে নিতে পারবেন না অনেক সময় মুশকিল হয় এই যে বহন মুশকিল তারপরে ছিনতাইয়ের ভয় আছে কাগজের নোট কোনোখানে ঢুকিয়ে নিছেন চলছে কিন্তু মাল সামানের মতো কি আছে হ্যাঁ ঝামেলা সংরক্ষণ করা সুবিধার্থে মাত্র কয়েকশো বছর আগে কাগজের নোট শুরু হয়েছে মাত্র কয়েকশো বছর আগে একবার হিসাব করে দিয়েছেন মনে হয় দুইশো বছর বা আড়াইশো বছর বেশি হয়নি তো কাগজের নোটটা ঠিক তেমনই যেমন আজকাল ব্যাংকে আপনারা দেশে টাকা পাঠার জন্য ড্রাফ্ট করতে গেলে ড্রাফট দেয় ড্রাফট চেক দিচ্ছে এক লাখ রিয়াল পাঠে একটা চেক দিল ঠিক না এই চেকটা কি চেকটাতে সাইন টাইন ঠিক থাকলে না ওখানে গিয়ে ক্যাশ হবে টাকা হ্যাঁ না হলে হবে না তো ঠিক ওইরকমই এই কাগজের নোটটা বেরিয়েছে কাগজের নোটটা আপনার চাঁদের টাকা রোপ্য মুদ্রা রূপার টাকার বিকল্প আগের আগের যুগে স্বর্ণ মুদ্রা খুব অল্প সীমিত ব্যবহার হইতো কিন্তু রোপ্য মুদ্রা রূপার টাকা ব্যাপক হারে প্রতিটি দেশে ব্যবহারিত হইত এই জন্য রূপাকেই এই যে কাগজের টাকা কারেন্সি রিয়াল ডলার আপনার দেশের টাকা এইসব টাকার নেশাব ধরতে হবে এ টাকার নেশাব কি ধরবেন এই জন্য রূপা চাঁদিকে ধরবেন চাঁদির যে নেশাবটা রয়েছে সেটাকে ফিট করবেন এই কাগজের নোটের ক্ষেত্রে তো স্বর্ণ আর চাঁদিতে যে জাকাত রয়েছে এই জাকাতের মশলা তা যে ভোজ জাকাত ফিজদাহ ওয়াফিউদ্দাহ আর সোকার বলছেন যে জাকাত ফরজ স্বর্ণে এবং চাঁদিতে এ জাতো আফফরাত ফিহা সরুৎ যদি শর্তগুলি সবগুলি পাওয়া যায় তাহলে এর জন্য শর্ত রয়েছে এর জন্য কি রয়েছে শর্ত রয়েছে জাকাত ফরজ হওয়ার জন্য যে শর্তগুলি এর আগে বলা হয়েছে সরু তো জুবির জাকাতে খামসা পাঁচটি তাহলে এগুলি মুসলিমের কাছে হইতে হবে অমুসলিমের টাকা পয়সাতে জাকাত নেই জাকাত দিলে কবুল হবে না স্বাধীন মুসলিম হইতে হবে নেশাবের মালিক হইতে হবে নেশাব মানে নির্দিষ্ট নির্ধারিত একটা পরিমাণে পৌঁছিতে হবে তা পুরোপুরি মালিক হইতে হবে টাকা আপনার কিন্তু আপনার অন্যের হাতে পড়ে রয়েছে হাত ছাড়াই কখন পাবেন কোনো ঠিক নেই তাহলে কেউ জাকাত দেবেন আপনি আসলেই পাবেন কিনা কোনো খবর নেই মিল বলা হয়েছে আর বছর পুরা হইতে হবে এই পাঁচটি শর্ত এই শর্তগুলি যদি পোরা হয় তাহলে স্বর্ণ চাঁদিতে কি হবে কালা তারা মহান আল্লাহর স্বাদ করেছেন এক নেজু যারা সঞ্চিত করে স্বর্ণ এবং চাঁদি ওয়ালাইন ফেকুন হাফিস আবির আর সেগুলিকে ব্যয় করে না বা সেগুলি থেকে ব্যয় করে না আল্লাহ রাস্তায় মানে আল্লাহ সন্তুষ্টির জন্য আজ আবেদন আলিম তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদিতা তাহলে স্বর্ণ চাঁদিকেও যদি সঞ্চয় করে রাখে আর তা খরচ না করে মানে জাকাত না দেয় তাহলে আল্লা কঠোর শাস্তির কথা বলছেন তাদের জন্য কি রয়েছে মর্মান্তিক শাস্তি রয়েছে সুর আত্ম আবার নম্বর চৌত্রিশ এই মর্মে একটি হাদিসও নিয়েছেন অনেকগুলি হাদিস রয়েছে জাকাত যদি না দেওয়া হয় তো তার জন্য কঠোর শাস্তি রয়েছে মর্মে অনেক হাদিস রয়েছে তার মধ্যে একটি হাদিস হয় মুসলিমের আবুর রেজা আল্লাহ তাআলা অনুতে বর্ণিত বলাছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা সাহেব জাহাব ওয়ালা ফিদ্দা যে কোন স্বর্ণের মালিক চাদিরের মালিক লা ইয়াদি মিন হকহা তার হক যদি আদায় না করে তাতে আল্লাহ পাকের হক নির্ধারিত রয়েছে তাহলে ইল্লা ইযা কানায়াউমুল কিয়ামা যখন কিয়ামতের দিন হবে সফিহাত লাহু সাফা ইয়াহামিন্নাত সেগুলিকে আগুনের একটি টুকরো হিসাবে সফহাতুন মানে লোহার একটা টুকরো ধরেন আর ওটাকে গরম করা হয়েছে আগুনে সাফা তো ওই হবে আজকাল স্বর্ণের ফালি হ্যাঁ বেশ কি ছোট অনেক বড় এইরকম বড় বড় জিনিস থাকে তো রকম তৈরি করা হবে যেমন দেখেছেন ফাল লোহার ফালকে গরম করে কামার সালাই তো রকম করে জাহান নামের আগুনে গরম করা হবে স্বর্ণগুলিকে চাঁদিগুলিকে অহমি আলেই আর সেগুলিকে উত্তপ্ত করা হবে ফিন আরে জহান্নামা জাহান্নামের আগুনে ফাইউক ইউকুবাব ইহা জম্বাহু ও জবিন অহু ওজাহারহু তারপরে সেগুলোর দিকে দাগা হবে দাগ দেওয়া হবে ঠেকানা হবে জম্বাহু তার সাইডে যেই লোকটি যাকে দেয়নি স্বর্ণচারী তার এগুলোতে পার্শ্বদেশে এগুলো জম্মু অজবিনহ আর তার কপালে ওজাহারো আর তার পিঠে এই শাস্তি দেওয়া হবে জাহান্নামের আগুনে গরম করে করে আল্লাহ পাকর বুলার ফেরিস্তার আজাদ ফেরিস্ত শাস্তি দেবেন কুল আবার যখন যখন ওই স্বর্ণ আর চাঁদির টুকরো গুলো ঠান্ডা হয়ে যাবে কারণ ডাকতে ডাকতে ঠান্ডা হয়ে যাবে যেমন আমরা আয়রন করি আয়রন যদি লাইন চলে যায় আর যদি কাপড়ে ঘুষেন তো একটু ঠান্ডা হয়ে যায় তো ওই যখন ঠান্ডা হইতে লাগবে ওই দাঁত লাহু তখন পুনরায় আবার গরম করা হবে পুনরায় গরম করা হবে ফিয়াউম এমন এক দিনে বিশাল লম্বা দিন কানা মেখদারু 50 আলা 50 আলফাসানা যার পরিমাণ হবে 50 দুনিয়ার দিনের এ পৃথিবীর যে 24 ঘন্টার দিন এই দিনের তুলনায় 50 হাজার বছর দুনিয়ার 50 হাজার বছর আর কিয়ামতের দিনের একটা দিন হাতায় কুদা এবাদ এমন কি বান্দাদের মাঝে আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা করা হবে যতক্ষণ বিচার না হবে এরকম আযাব হইতে থাকবে আযাব হইতে তারপরে বিচার হওয়ার পরে নবিশ্বাস হাতী সংক্ষেপ করে দেবে ফায়ারা সাবিলাহু তারপরে তার রাস্তা সে দেখতে পাবে ইম্মাইলাল জান্নাত অম্মাইলার নার তারপরে যদি তার অল্প স্বল্প এরকম ঘাটতি থাকে তাহলে গুনাহা মাফ হয়ে গেল শাস্তি পেয়ে পেয়ে কবর আযাব হয়েছে আর ওই হাসর মাঠে বিচার দিবসে আজাদাব হইলো এরকম দিয়ে জান্নাতের রাস্তা ধরবে পাঁচ নামাজি ছিল আরও ভালো কাজ করেছে যার ফলে গুণহার কাপফারক শাস যতটুকু ছিল যেমন অল্প অপরাধী এক বছর জেল হয়েছে জেল খেটে ছুটে গেলো কিন্তু বড় অপরাধী দশ বছর বিশ বছর জেল হ্যাঁ যাবজ্জীবন জেল তো ওইরকমই অনেকে হবে যে এই শাস্তি দিয়েও তার গুণা মাফের না এত বড় বড় অপরাধ করে রেখেছে আর হয়তো জীবনেও কোনোদিন জাকাত দেয়নি তখন জাহান্নামে যাবে তারপরে তার রাস্তা নেবে ইম্মেলা আল জান্না তো ইম্মেলান্নার হয় জান্নাতে যাবে অন্নাহ হলে জাহান্নামে যাবে অল মুরাদবিল হা এখানে যে হক আদায় করে না বলা হয়েছে হক মানে কী হি জাকাত আল্লাহর হক হচ্ছে ধন সম্পদে জাকাত ফি বাজী রেওয়াইতেল হাদিস অন্য রেওয়াায়তে রয়েছে লাই উয়ার দি জাকাত হা হাক্কাহার জায়গায় জাকাত শব্দটি এসছে স্বর্ণের নেশাব কত বলছেন যে ও নেশাব উজাহাবে হুয়া ইসরু না দিন আরান স্বর্ণের নেশাব হচ্ছে বিশ দিনার এই দিনারের অপর নাম হচ্ছে মিসকাল যেন কোন কোন নির্বাহিত হচ্ছে বিশ মিসকাল মিসকাল হোক আর দিনার হোক হ্যাঁ একই জিনিস বোঝা গেছে জি ওয়ু আিল বিল জোনাই হ্যাঁ জোনাই মেসরে জোনাই শব্দটি ব্যবহার হয় যেটাকে ইংরেজিতে গিনি হ্যাঁ গিনি হচ্ছে জোনাই জিম গিন জিমকে গিম বলে না হ্যাঁ তো হবে এগারো পয়েন্ট বিয়াল্লিশ হ্যাঁ এই হিসাবে বুঝি অবিল গ্রামে আর গ্রামে বিশ দিনার গ্রামে হবে পঁচাশি গ্রাম বিশ দিনার বা বিশ মিসকালে কি হবে পঁচাশি গ্রাম গ্রামটা সবাই বুঝেন তাই না পঁচাশি গ্রাম কারোর কাছে স্বর্ণ থাকে একজনের মালিকানায় দুজনের মালিকানা হবে না আপনার ওয়াইফ আছে আপনার মেয়ে আছে আর মেয়েকে পুরো দিয়ে কিন্তু তাহলে ও মালিক হয়ে গেছে ছোট হোক আর বড় হোক তো ধরেন এক একজনের কাছে চল্লিশ পঞ্চাশ গ্রাম আর একজনের কাছে পঞ্চাশ পঞ্চাশ গ্রাম তাহলে দুজনের মালিকানা হয়ে গেলো তখন জায়গাতে লাগবে না কিন্তু একজন মালিকানা যদি থাকে হয় আপনার মালিকানা আছে অত আপনার ওয়াইফের মালিকানা আছে নিয়ত করে রেখেছেন যে মেয়েকে দিব কিন্তু এখনও তা হ্যান্ড ওভার করেনি দেননি দেব বিয়েসাদ হলে জন্য তৈরি করেছে না আপনার মালিকানাতে আছে নাও দিতে পারেন পরে মত পরিবর্তন হইতে পারে তাহলে একজন মালিকানা আছে এই বিষয়গুলি আপনাকে চিন্তা করে নিতে হবে যে এখন কার আয় আছে ওইটা স্বর্ণ সম্পর্ক হয়ে গেল চাঁদের নেশাব পাঁচ উকিয়া একটি হারিয়েছে যেখানে ওয়াসাকের কথা রয়েছে সেখানে চাঁদের নেশাবের ক্ষেত্রে পাঁচ উকিয়া বলা হয়েছে পাঁচ উকিয়া সমান কত এক উকিয়া চল্লিশ গ্রামে হয় এক উকিয়া কথা হয় অবিল দেড়হামে মেয়াতে দেড়হাম তাহলে পাঁচ উকিয়াতে কত হবে চল্লিশ দেড়হামে যদি এক উকিয়া হয় তাহলে পাঁচ উকিয়াতে কত দেড়হাম হবে হ্যাঁ দুশো দুশো দেড়হাম অবিল মাসাটিল আর মিসকালে হবে একশো চল্লিশ মিসকাল তাহলে দুশো দেড়হামে সমান একশো চল্লিশ মিসকাল গ্রামে কত হবে যেটা আমরা সহজে সবাই বুঝি হ্যাঁ দুইশো দেড়হাম সমান কত গ্রাম পাঁচশো পঁচানব্বই গ্রাম পাঁচশো তাহলে চাঁদি রূপা যদি কারো কাছে একজনের মালিকানে পাঁচশো পঁচানব্বই গ্রাম থাকে প্রতি বছর একবার করে তাতে জাকাত দিতে হবে অনেক মরুখরা মনে করে যে এইটাই তো গত বছর জাকাত দিয়েছি একবার জাকাত দিয়ে দিলে সারা জীবনে হয়ে গেল একটা মূর্খামি যে হালত বুঝে না আর একটা মাসলা শোনেন আর একটা কি মনে করে যে পাঁচশো পঁয়ানব্বই গ্রাম এটা নেশাব হলো তো অতটা বাদ দিয়ে যেটা বেশি হবে সেটাতে তাকাতে লাগবে। এ আর এক যে হালত এসব অজ্ঞতা থেকে সাবধান এই পাঁচশো গ্রাম আরবি রিয়াল হিসাবে বলছেন অত আদেলো সিত্তা হামসিয়ান রিয়াল আরাবিয়ান চাঁদ দিতে ছাপ্পান্ন রিয়াল হবে এটাও ছাপ্পান্ন রিয়াল মানে এই রিয়াল নয় বর্তমান মার্কেটের রিয়াল নয় সেটা দিয়ে কি বুঝিয়েছেন আল্লাহ ফকরবুল বলেছেন আমরা সহজ ভাষ ভাষা যেটা বুঝি সেটা হচ্ছে পাঁচশো পঁচানব্বই যদি চাঁদের উপকার কারো কাছে থাকে এখন কাগজের টাকার কথা আসলো অর্থাজিবো জাকাত অফিল আউরআফ কি বলছেন যে কাগজের নটে জাকাত ফরোজ কেন লে আন নাহা বদুলুন আনি যাহা কারণ এই কাগজের নট বিকল্প হিসাবে এসেছে স্বর্ণ এবং চাঁদির পুরাতন যুগে দিনার দিরহাম হাম স্বর্ণ চাঁদির টাকা কাঁচা টাকা বলতো আমাদের বাপ বাপ দাদা কি বলতো কাঁচা টাকা হ্যাঁ কাঁচা পয়সা বলে যারা নগদ নগদ মধ্যে কাঁচা পয়সার মালিক তো স্বর্ণ চাদির বিকল্প হিসেবে আসছে আর বিশেষ করে মার্কেটে কাগজের নোট আসার আগে চাদির টাকার প্রচলন ছিল সেই জন্য চাদির নিসাবটাকে ধরেই মানে 595 গ্রাম চাঁদির সমান টাকা যদি আপনার চাদি কেনার সমান টাকা আপনার কাছে আছে এক বছর ধরে তাহলে জাকা দিতে হবে স্বর্ণের ধরলে আজকাল স্বর্ণের দাম তো অনেক বেশি অনেক টাকা অনেক টাকা হইতে হবে তারপরে জাকাত হবে কি গরিবরা মারা যাবে গরিবরা অধিকাংশ লোকের কাছ থেকে জাকাত পাবে না অধিকাংশ মানুষ জাকাত তাগিদ করে দিচ্ছি এতে গরিবের ফায়দা রয়েছে একটা দলিল দ্বিতীয় দলিল হচ্ছে যে কাগজের টাকা আসার আগে সারা পৃথিবীতে অধিকাংশ মানুষরা লেনদেন করতো কিসের টাকা দিয়ে চাঁদের টাকা দিয়ে রুপার টাকা দিয়ে স্বর্ণের টাকা দিয়ে নাই ওয়াল ওয়াজেব ফিস জাকাত মিনে জ্যাভ অলফিউদ দা ওয়াল আউর আক্তের নাক দিয়া রোবলুস ওটা যেবো জাকাত ফিল আউর আত্মের নাক দিয়ে বলল তাহলে কাগজের টাকায় জাকাত ফরজ কেন যে এগুলি হচ্ছে বিকল্প বদল কিসের স্বর্ণ এবং চাঁদির আর তাতে ফরজ জাকাতে স্বর্ণ চাঁদির ক্ষেত্রে এবং কাগজের নোটে কতটা পরিমাণ এতক্ষণ তো নেশাপ বললাম কিন্তু কতটা দেবেন খাদ্যদ্রব্যে দেখলাম আমরা দশমণে একমণ শেষ না করতে হয়তো আর যদি শেষ করা হয় তাহলে বিশ মনে এক মন আর এতে না ওটের ওটের কথা বাদ আর গরু এগুলো এখন প্রয়োজনীয় হয় না যেটা প্রয়োজন বেশি এই যে স্বর্ণ আর চাঁদি আর কাগজের টাকা এই ক্ষেত্রে কত ভাগ এক ভাগ চল্লিশ ভাগের এক ভাগ তাহলে দশ ভাগের এক ভাগ বিশ ভাগের এক ভাগ চল্লিশ ভাগের এক ভাগ হিসাব সহজে বুঝা রাখে দশ ভাগের এক ভাগ কিসে লাগবে বিনা সেচের ফসল হলে বিশ ভাগের এক ভাগ কিসে লাগবে সেচ করা যদি ফসল হয় চল্লিশ ভাগের এক ভাগ কিসে লাগবে স্বর্ণ আর চাঁদিতে আর কাগজের টাকাতে হ্যাঁ ব্যবসায়ী সামগ্রী এই এর মতো আপনার এর মতোই স্বর্ণ চাঁদির মতোই চল্লিশ ভাগের কারণ ওইটা আপনাকে টাকার নেশাবে যে কত টাকার আমার এই দোকানে মাল সামান আছে ওইটা হিসাব করে দেখতে হবে জাকাত যারা এখন ব্যবসায়ী সামগ্রীতে জাকাত কেমন ওহ আ কুল্লমা ওয়েদ্যা লিত্তাকাশস্যবে ও তিজারাতে মিন আকার ইন হাইওয়ানিন ওয়াতে মাতিন ও মাতাইন ওয়াগায় রিহা আর ব্যবসায় সামগ্রী ওই সমস্ত কিছু যা প্রস্তুত রাখা হয়েছে লিপ্তাকশ্যব উপার্জনের জন্য আইনকামের জন্য ও তিজারা এবং ব্যবসা বিজনেসের জন্য মেন আকার সেগুলি ই স্থাবর সম্পদ হোক আকার স্থাবর সম্পদ বুঝেন কোনগুলিকে বলে শুধু জমি ই স্থাবর সম্পদের মানে কি। হ্যাঁ কৃষি সম্পত্তি হ্যাঁ না না এটা কাছাকাছি আছে কিন্তু খুব একটা সংখ্যাটা এই হয় না সুখহিন বাংলা শব্দ বলছি আপনারা আমার চাইতে বেশি বাংলা জানেন না 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 হয় ভোগ করে একটা আছে মনে করেন না 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 হয় না মানে কি না টাকা আমার আয়ত্ব আছে মোবাইল আমার আয়ত্ব আছে হ্যাঁ স্থাবর হ্যাঁ বাংলার মানুষরা কি তো টাকার মালিক নিজে নয় না না এমন ধন সম্পদ যেটাকে স্থানান্তরিত করা যায় না ভালো কার মুখস্থ রাখেন এমন ধন সম্পদ প্রপার্টি যেটা কি করা যায় না স্থানান্তরিত করা যায় না কোন ধন সম্পদ জমি আপনি বাংলাদেশ জমির মালিক আছেন কেনাটা হিজরত করেছে বা সৌদি আরবের ন্যাশনালিটি পেলেন জমিগুলোকে আমি বাংলাদেশ থেকে সৌদি আরব নিয়ে চলে যাবো পারবেন কিন্তু দোকানপাটের পাটের সামান পারবেন ঢাকায় দোকান চলে আমি চলে গেলাম এখন চিটাগাঙ্গের দোকান নিয়ে আমি সব সামান নিয়ে চলে গেলাম পারবো কি পারবো না জমি উঠাইতে পারবেন উঠে আমি চিটাগাঙ্গ সেট করে নেব পারবেন না স্থাবর মানে যেই ধন সম্পদকে স্থানান্তরিত করা যায় না বাড়ি ঘর বিল্ডিং বিল্ডিং একটা খুব সুন্দর করে বাড়ি তৈরি করেছিলেন ঢাকাতে পরে ধরে এখানে বাস করা যাবে না চলে এটাকে নিচলে যায় খুলনা বাড়িটাকে উঠিয়ে পারবেন পারবেন না কিন্তু বাকি ধন সম্পদ গরু ছাগল সব উঠিয়ে নিতে পারবেন দোকানপাট দোকানপাটের যে মাল সামান আছে উঠিয়ে নিয়ে পারবেন স্বর্ণ চাঁদি উঠিয়ে নিয়ে যেতে পারবেন পারবেন কি পারবেন না তো ইস্তাপার মানে এই জন্য ওগুলিকে বলা হয় গের মানকোলা কি স্থানান্তরিত করা যায় না আমওয়াল গর মানকোলা আর মানকোলা মানে যেগুলো স্থানান্তরিত করা যায় এগুলো হচ্ছে রায়ের আকার আকার নয় এখানে লেখা থাকে যে রিয়েল এস্টেট এইগুলোকে অফিসগুলোকে কি লেখা থাকে মাক্তাব আকারি। মানে ওরা শুধু কারবার করে কিসের হয় জমি ক্রয় বিক্রয়ের আর না হয় ঘরবাড়ি ভাড়া দেওয়া আর ক্রয় বিক্রয় মাকতাব আকারি হ্যাঁ জি যেগুলি আয়ু জন্য প্রস্তুত করা হয়েছে অতি যারা ব্যবসার জন্য মেন আকারিন সেগুলি স্থাপ সম্পদ হোক ও হাইওয়ানিন অথবা জীবজন্তু হোক ও আতেমা বা খাদ্যদ্রব্য হোক খাদ্যদ্রব্যের ব্যবসা হইতে পারে বা কালা মুদিখানার দোকান হ্যাঁ অমাত অথবা আসবাবপত্র ফার্নিচার হোক অথবা গাড়ি হোক গাড়ি আজকাল ধরেন এর গাড়ি কি আর যারা কন্ট্রাক্ট রেখেছে অথবা যে কোনো গাড়ির জিএমসি নিয়ে রেখেছে কেউ ওটা হ্যাঁ আব্দুল জামিল। টয়োটার এজেন্সি নিয়ে রেখেছে এদেরকে জাকাত দিতে হবে কি হবে না এদেরকে গাড়ির জাকাত দিতে হবে কিন্তু আপনার আমার যদি গাড়িতে ব্যবহার গাড়ি ব্যবহার করার জন্য পাঁচটা গাড়ি বাড়িতে থাকে জাকাত লাগবে না লাগবে না ওদের ব্যবসায় সামগ্রী রেন্টে কার ভাড়া দেওয়ার জন্য এক লেমোজিন কোম্পানি ভালো করে বুঝে নেন লেমোজিন কোম্পানিতে একশোটা গাড়ি চালাচ্ছে ড্রাইভারকে দিয়ে ভাড়া ওর থেকে ভাড়া ইনকাম করেছে এই এই এক রকমের গাড়ি কোম্পানি যারা ভাড়া পাইছে আর আরেক হচ্ছে যারা এজেন্সি অথবা হ্যাঁ নিজে সরাসরি গাড়ি তৈরি করছে যে হ্যাঁ দুটোতে পার্থক্য বলেন মাসলাই পার্থক্য আছে কি পার্থক্য আছে গাড়ি চাকা দিতে গাড়ি থেকে যে ভাড়াটা আসছে যেমন বিল্ডিং যদি ভাড়া দেন ওইরকম গাড়ি থেকে যে ভাড়াটা হয়ে আসে সেই ভাড়াটা জমা হবে জমা হওয়ার পরে অন্য মালিকের যে টাকা পয়সা আছে সেগুলি টাকার সাথে মিলিয়ে বছরে একবার জাকাত দিতে হবে তাহলে ওই গাড়িগুলি একশোটা গাড়ি থাকলে ওতে না ওই গাড়ির মূল্যগুলিতে জাকাত লাগবে না গাড়ি থেকে যে উপার্জিত ভাড়া হয়ে আসে উপার্জিত সেগুলিতে জাকাত লাগবে পক্ষান্তরে টয়োটা কোম্পানি এখানে আছে হ্যাঁ অথবা অন্যান্য কম কোম্পানি আছে হ্যাঁ কি আছে হোন্ডা আছে এগুলোতে এজেন্সি এদের কি কত লক্ষ রিয়েল ইনভেস্ট করেছে এই গাড়িগুলিতে তার শোরুমে যতটার মালিক হয়ে আছে সে হ্যাঁ এগুলিতে কি করতে হবে বছরে একবার জাকাত দিতে হবে যেমন আপনার মোবাইলের দোকানে জাকাত দিতে হবে যেমন মুদিখানার দোকানে জাকাত দিতে হবে এরকম ওকে জাকাত দিতে জি আর যদি ব্যবহারিত গাড়ি একটা লোকের বাড়িতে যদি দশটা গাড়ি থাকে আর প্রত্যেক ছেলে একটা করে ব্যবহার করছে সব ব্যবহার করছে তাহলে ব্যবহারিত গাড়িতে জাকাত নেই জাকাত নেই হ্যাঁ কোনো অসুবিধা নেই লোকে দিয়েছে দশটা দশ কাজে ব্যবহার করছে কখন এটা কখন ওইটা তিন রকম বললাম কোনটাতে পড়েছেন আপনি যে কোনো ব্যবসায়ী এক কথা ব্যবসায়ী সামগ্রীতে ফাতু মকুল্লা ছানা প্রত্যেক বছর সেটার মূল্য ধরতে হবে মূল্য লাগাইতে হবে আমার দোকানে কত টাকা মাল আছে বেমা তোসাউই ইন্দা রাসিল হাউল বছর পুরা হওয়ার সময় কতটা পরিমাণ হচ্ছে অয়ুখ রাজ রোব অসুর কিমা আর তারপরে চল্লিশ ভাগের এক ভাগ বের করতে হবে যেমন স্বর্ণ চাঁদি তার কাগজের টাকায় ওই রকমই দোকানপাট থেকে যদি দেখা যায় যে চল্লিশ হাজার টাকার মাল আছে তাহলে এক হাজার টাকা হইলো এক লাখ টাকার মাল সামান আমার দোকানে এখন আছে তাহলে আড়াই হাজার টাকা লাগলো শাওন কানাথ কে মাথো ইন দা রাসিল হল এক সার্মেন সমানে হ্যাঁ সামনে হ্যাঁ এল্যাজি ইশতারা হবে হা আকাল তাহলে বছর শেষ হওয়ার সময় কতটা মূল্যের সম্পদ আছে এটা দেখতে হবে তারপরে বলছেন যে শ্রওয়ান কানাথ কে মাথো হাইন হল যখন বছর পুরা হচ্ছে সেই সময় তার মূল্যটা বেশি হোক তার আসল মূল্য থেকে যাতে থে যাতে কিনেছিলো আও আকাল অথবা কম হোক একটু আগে যেমন উদাহরণ দিলাম যখন প্রথম ব্যবসা শুরু করেন তখন পঁচিশ হাজার রিয়াল দিয়ে শুরু করেছিলেন এটা হল আসল পুঁজি আপনার কিন্তু ওতে বাড়তে বাড়তে ওই যা লাভ করেছেন অতি ঢুকিয়েছেন অতি ঢুকিয়েছেন অতি আর ভালো লাভবান হয়েছেন বছরের শেষে পাঁচ লক্ষ তাহলে কত টাকার জাকা দিতে হবে পাঁচ লাখেরই জাকা দিতে হবে লাগিয়েছিলেন পঞ্চাশ হাজার বা পঁচিশ হাজার আর সেটা লস খেতে 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 তো দশ হাজার আছে তাহলে কত টাকার জাকা দিতে হবে হ্যাঁ ওই দশ হাজার জাকাত যেটা আছে বছর পর যা আছে তাতে জাকাত লাগবে এই ছিল যেগুলি সম্পদে জাকাত তাহলে আবার বলি কোন কোন সম্পদে সেগুলি হচ্ছে পাঁচ রকম হ্যাঁ যদি বিস্তারিত বলেন তো পাঁচ রকম আর স্বর্ণ চাঁদিকে যারা একসাথে করে দিচ্ছে তারা চার রকম বলেছে এই জন্য দুই রকম কিন্তু দুই রকম লেখা দেখবেন প্রথম হচ্ছে ফসল বা ফল যা জমি থেকে উৎপন্ন হয় তারপরে দুই নম্বর হ্যাঁ গবাদি পশু হ্যাঁ গৃহপালিত পশু তারপরে নম্বর আলাদা স্বর্ণ আলাদা করলাম চার নম্বরে চাঁদি আর এই স্বর্ণ চাঁদির সাথে মিলিয়ে নেব কাকে হ্যাঁ কারেন্সি কে টাকা যে কোনো দেশের টাকাকে জি চার নম্বর পাঁচ নম্বর যারা ব্যবসায়ী সামগ্রী এ পাঁচ রকমের ধন সম্পদে জাকাত রয়েছে আর যেগুলিতে জাকাত নেই আগামী সপ্তাহে ইনশাল্লাহ তার উদার সবে মাসাইল মহিমাফিজ জাকাত গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল জাকাত সম্পর্কে আশা করি জাকাত সম্পর্কে যেগুলি শুনলেন এতে যতগুলি ধন সম্পদ আপনার আছে সবগুলিতে কেমন জাকাত লাগবে কি পরিমাণ লাগবে স্পষ্ট তাই না আল্লাহ পাক রব যেন কোরআনে হাদিসের কথা বোঝার তৌফিক দান করেন এবং আল্লাহ পাকের ফারায় আদায় করা যেন তৌফিক দান করেন আমাদের ধন সম্পদকে পাক করার আল্লাহ পাক তৌফিক দান করেন

আজকাল যান্ত্রিক সভ্যতার মাধ্যমে যেগুলো সংরক্ষণ করা যায় তাতে জাকাত লাগবে না কারণ শরীয়তের বিধান একরকম জি গেছে এমনি সাধারণভাবে খেজুর এমনি ভাবে সংরক্ষণ করা যায় কিশমিশ এমনিতে রাখা যেতে পারে শুকিয়ে গেছে রাখা যাবে আর অন্য কোনো ইয়ে না ফল না পেঁয়াজও দু চার মাসে সরে যাবে হ্যাঁ হলুদ হলুদ শুকিয়ে নিয়ে যদি থাকা নষ্ট না হয় কথা নষ্ট না হয় রাখা যায়

হ্যাঁ 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 ধার টাকার বিষয়ে যদি সচ্ছল ব্যক্তির কাছে আপনার ধার দেওয়া থাকে তার মানে সে ও শখ করে রেখেছে আর আপনি সব করে দিয়ে রেখেছেন সচল তো দিতে পারবে তো দিক আর আপনি চেনেন তো অসুবিধা নেই তুমি রাখো রাখো রাখ হ্যাঁ আর ও স্বচ্ছল দিতে পারবে তাহলে আপনাকে দেখা দিয়ে দিতে হবে আর যদি দেখা যায় যে না অস্চ্ছল ব্যক্তি হ্যাঁ অভাবী ব্যক্তির কাছে আমার টাকা পড়ে আছে আর সে কখন দিতে পারে কোনো ঠিক নেই হ্যাঁ অথবা সচ্ছল হইলেও সে বাহানা করছে দিচ্ছে না টাকা আমার মরে যাওয়ার মতো টাকা আসে কিনা কোনো ঠিক নাই তাহলে আপনি মালিক না যতক্ষণ না আসবে যখন ফিরে আসবে তখন একদল বলছে যে এক বছরের জাকাত সাঁত দিবেন আরেক দল বলছে যতটা বছর ওর ওপরে পার হয়েছে সবগুলি জাকাত দিতে হবে সতর্কতামূলক যদি প্রত্যেক বছর পাঁচ বছর ধরে টাকাটা পড়েছিল পাঁচ বছর পর টাকাটা পেলেন তাহলে একদল অল্প পাঁচ বছরের জাকাত হিসাব করে দিয়ে দেন সতর্কতা এটা কিন্তু কিন্তু এখন আদায় হয়নি যতক্ষণ হাতে নাচছে জাকাত খরচ হবে না ধার দেওয়ার উপর কি ধার দেওয়াটা আপনারই টাকা ওকে দিয়ে রেখেছেন আর ওটা ওদেরই টাকা আপনার প্রাপ্য এখনই হাতে আসেনি

পানি হয় তো পানির কথা যে তাহে শেষ সেজন্য সার টার দিতে হলেও দশ মনে এখন হ্যাঁ ব্যবসা নিয়ে যদি জমি কিনা রাখে তাহলে ব্যবসায় সামগ্রী যা রিয়েল ইস্টেটের ব্যবসা করছে হ্যাঁ ও প্লটিং ব্যবসা কিনে রেখেছে আসলে বাস করবে না আর ওটাকে ভোগও করবে না ও দাম বাড়লে আমি বিক্রি করব দাম বাড়লে বিক্রি করবো তাহলে ব্যবসায়ী সামগ্রী জাকাত দিয়ে যেতে হবে প্রত্যেক বছর জাকাত দিতে হবে কিন্তু যদি এরকম রাখে যে এটা আমি রেখেছি নিজে বাড়ি করবো হ্যাঁ ওই জায়গাতে বাড়ি করবো অথবা এটা বিক্রি করে আমি বাড়ি করবো তাহলে এগুলোতে জাকাতের প্রয়োজন নেই জাকাত না এগুলোতে রাফাত রাখা যেতে পারে

ঘুমাচ্ছিলাম এক মালিকানায় থাকতে বললাম না হ্যাঁ আপনি যখন ওদেরকে দান করে দিয়েছেন আপন আপনি মালিক না কিন্তু যদি এখন নিয়ত করে কিনে রেখেছেন এটা মাকে দেবো এটা স্ত্রীকে দেবো এটা অমুকে দেবো তমুকে দেবো কাউকে দেওয়া হয়নি তাহলে আপনি মালিক আছে তাহলে আপনার মালিকানা থেকে বের হয়নি এখন সুভহানক আল্লাহ ইলাহা ইল্লা ইলাহ ইল্লাহ ওয়া টু বেলিক وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين